লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হওয়ায় অকাল দোল উৎসব মেজাজে মাতল মথুরাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী ও এলাকার মহিলারা। বৃহস্পতিবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার। তাই পটাশপুর দুই নম্বর ব্লকের মথুরাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলারা এক প্রকার অকাল দোল উৎসবে মাতলেন। বৃহস্পতিবার বাজেটের এই প্রস্তাব পেশ হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে 2,11,00,000 মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন। এবার সেই প্রকল্পের সাধারণ উপভোক্তাদের ভাতা বেড়ে দ্বিগুণ হয়েছে। মাসে আর 500 টাকা নয়, এবার প্রতি মাসে 1,000 টাকা করে পাবেন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা। তপশিল জাতি উপজাতি মহিলাদের জন্য বাড়ানো হয়েছে 200 টাকা, এবার প্রতি মাসে তারা পাবেন 1,200 টাকা করে। এই ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়ে আবির খেলা উৎসবের মেজাজে মাতলেন মহিলারা। উপস্থিত ছিলেন মথুরাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ গেরি, মহিলা নেত্রী মিতালি জানা কুইলা। আমরা এই প্রকল্পে খুবই খুশি। আমরা যারা মেয়েরা, এই 500 টাকা পেয়ে আমাদের যে কি উপকার হয় সে আমরা জানি। তাই আমরা দিদিকে বলবো, উনি সারা বছরই সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন, এবং আমরা দিদির সঙ্গে আছি। আমরা দিদিকে বারবার চাই, যতদিন আমরা আছি ততদিন দিদি থাকবে। আর এই প্রকল্পে গরিব যারা, বিশেষ করে যারা গ্রামের মেয়েরা, আমরা যারা গৃহবধূ, সবাই আমরা এই টাকার মাধ্যমে আমরা যে কি উপকার পাই, আমাদের বাচ্চা থেকে শুরু করে বাচ্চার টিউশনি থেকে পড়াশোনার ক্ষেত্রে সমস্ত জায়গাতে আমরা মায়েরা মাস পড়লেই আমরা খোঁজ নিই দিদি পয়সা ভরেছে কিনা। তাই এই 500 থেকে 1,000 হয়েছে, আমরা খুবই খুশি। তাই দিদিকে বারবার চাই, আমরা এই টাকা পেয়ে খুব খুশি। 12 নম্বর মথুরা অঞ্চলের পক্ষ থেকে খুবই উপকৃত হবে, কারণ গ্রামের মেয়েরা তো খেটে খাওয়া মানুষ। তারা এই মাস গেলে একটা যে বেতন সিস্টেম, আমরা মাস গেলেই বেতনের মতো পেয়ে যাই, সেই বেতনের টাকাটা যে পেয়েছি এটা তো আমাদের আমাদের আগে কেউ দেয়নি। মানে কারো বাড়িতে যদি আর্থিক অবস্থাও থাকে, তবুও কিন্তু কোনো স্বামী তার স্ত্রীর হাতে নিয়ম করে প্রত্যেক মাসে 1,000 টাকা তুলে দেওয়ার মতো সমর্থ রাখে না। তাই দিদির কাছে আমরা খুবই খুশি যে দিদি এই নিয়ম করে প্রত্যেক মাসে আমাদের এই যে হাত খরচা দিচ্ছে 1,000 টাকা, আমরা এটাতে খুবই উপকৃত হই। মিতালি কুইলা জানা, 12 নম্বর মথুরা অঞ্চল মহিলা নেত্রী। দেখুন, এটা তো একটা আনন্দের খবর, খুশির খবর। এই 2024-এর বাজেটে আমার তো মনে হয় দিদি 2024-এ মহিলাদের একটা উপহার দিলেন, কেন সত্যিকারের 500 টাকায় কিছুই হয় না। তাহলে এই 500 টাকাতে কিন্তু বিরাট কিছুই হয়, কারণ একটা মেয়ে একটা মহিলা, আমরা গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ, গরিব বাড়ির মেয়েরা যদি মাসে একটা 500 টাকা পায়, আপনাকে হিসাব করতে হবে কিন্তু 12 মাসে সে 6,000 টাকা সরকার থেকে পাচ্ছে, মানে দিদি তাকে দিচ্ছে, তার মানে এটা একটা অক্সিজেন। তার বাড়িতে একটা এই 500 টাকা হলে একটা পরিবারের একটা সংসারও চলে, নির্ভর করে। আবার অনেকে আবার ভাবছে সেই 500 টাকা থেকে আবার 1,000 টাকা হলো, মানে তো বিরাট অক্সিজেন পেয়ে গেল। তার মানে মেয়েরা খুব খুশি, এবং আমরা যারা আছি তারা, আমরাও দিদির সঙ্গে আছি, মেয়েরাও আছে, আমাদের নেত্রীরাও রয়েছেন। তো আমি আশা করব যে দিদিকে সবাই খুশি রাখতে হবে, দিদিকে সন্তুষ্ট করতে হবে। আগামী দিনে দিদির সরকার থাকুক সেটা আমরাও চাইব, কেন থাকবে, দিদির সরকার থাকবে, দিদির সরকার থাকবে, কেন দিদি যেভাবে সাধারণ মানুষের কথা ভাবে, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, এখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা থেকে আরম্ভ করে রূপশ্রী কন্যাশ্রী মৎস্যজীবীদের জন্য প্রতিবন্ধী ভাতা থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু আছে আপনারা দেখেছেন এই 2024-এর বাজেটে দিদি ঘোষণা করেছেন। তো এই মহৎ কাজ, দিদির যার চিন্তাধারা, তাতে আগামী দিনে আমার মনে হয় দলও সক্রিয় হলো, এবং পশ্চিমবাংলার আপামর জনগণ তারাও দিদির দ্বারা খুবই উপকৃত হলো। অতএব আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন দিদিকে সুস্থ এবং সবল রাখে এবং দিদিকে ভালো রাখে। আর দিদির সুস্থতা আমরা 12 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করি। শ্রী বরুণ কুমার গিরি, অঞ্চল সভাপতি, 12 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস, পটাশপুর, পূর্ব মেদিনীপুর।